আমি মোহাম্মদ শেখ জাফরুল্লাহ চৌধুরী, 27নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত জীবনে আমি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, মহানগর যুবলীগের সদস্য ছিলাম, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, মহানগর ছাত্রলীগের সদস্য, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের সাবেক ছাত্রনেতা। বর্তমানে আমি আপনার কাছে জানার আগে আমি এলাকার প্রতিনিধি হিসাবে প্রথমে আপনার কর্ণফুলী টিভিকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আপনি আমাকে প্রশ্ন করেছেন কাউন্সিলর হিসেবে প্রার্থী হিসেবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমি যেহেতু দক্ষিণ আগাবাদ 27নং ওয়ার্ড দক্ষিণ আগাবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা, স্বাভাবিক কারণে আমি আমার এই 27নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে আমি পরিচিতি লাভ করাতে চাই। চট্টগ্রামে আদর্শ ওয়ার্ড এবং উন্নত ওয়ার্ড হিসেবে জলবদ্ধতা নিরসন করে এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে আমি সৃষ্টি করতে চাই। দ্বিতীয়ত, আমার আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি প্রার্থী হিসেবে জনগণের কীরকম সাড়া পাচ্ছি। আমার সুদীর্ঘ রাজনীতির জীবনে 40 বছর আমি এই ওয়ার্ডে ফলে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল রাজনীতি আমি এই ওয়ার্ড থেকে করেছি। এই ওয়ার্ডের জনগণের সাথে আমার আত্মার আত্মীয়ের সম্পর্ক, সকল মানুষের রিদম বুঝি আমি, তাদের পালস বুঝি এবং মানুষের সাথে আমার একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। স্বাভাবিক কারণে আমি যেখানে যাচ্ছি, আমি যদি একাকীও যাই, যেখানে যাচ্ছি সেখানে মানুষের সাড়া পাচ্ছি, সকলে আমার সাথে একসাথে মাঠে নেমে আসছে। আমি এই জন্যই আপনাদেরকে বলতে চাই, সকল মানুষই আমার সাথে আছে এবং সেখানে দলমত নির্বিশেষে সবাই আমার সাথে আমার হাউস ক্যাম্পিংয়ে তারা একাত্মতা ঘোষণা করে। তৃতীয়ত, আমি যদি কাউন্সিলর নির্বাচন জনগণের ভোটে আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, তাহলে আমার প্রথম কাজ হবে আমার ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস এবং জলবদ্ধতা নিরসন করা। জননেত্রী শেখ হাসিনা মাদককে জিরো টলারেন্স হিসাবে দেখেছেন আর দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়েছেন। আমাদেরও ইচ্ছা যে জননেত্রী ঘোষিত এই কর্মসূচি, ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমার ওয়ার্ড থেকে মাদক মুক্ত, এই ওয়ার্ডকে মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা এবং এখানে যে কিশোর গ্যাং নামে যে একটি কথা চট্টগ্রামে চালু হয়েছে, আমি এই ব্যাপারে প্রশাসন এবং সরকারের সাথে এখন থেকে আমরা যোগাযোগ রাখছি যাতে আমার এই ওয়ার্ডে এই কিশোর গ্যাং নামে কোনো শব্দ যেন না থাকে, আমি সেই কাজটি করব। দ্বিতীয়ত, জলবদ্ধতা, জলবদ্ধতা আমাদের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের একটি মরণ ব্যাধি, এটার জন্য আমরা বিগত দিনে কাজ করেছি। আমি যখন আরাসকার সদস্য ছিলাম সেই সময় এই জলবদ্ধতা নিরসনের সময় নিরসনের জন্য আমরা জলবদ্ধতা নিরসনের যে প্রকল্প ছিল সেই প্রকল্পের সদস্য হিসাবে আমি তৎকালীন আমাদের এমপি এম এ লতিফ এবং আমাদের তৎকালীন মন্ত্রী ডক্টর আফসারুল আমিন সহ আমাদের অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আমরা একটা প্রজেক্ট প্রজেক্ট তৈরি করে তা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা জমা দিয়ে এসেছিলাম। সেই কাজ এখন চলমান। এই কাজ যদি পূর্ণতা লাভ করে আমি বিশ্বাস করি এখান থেকে জলবদ্ধতা ইনশাল্লাহ আগামী বছরের ভিতরে এটা কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আর একটা প্রশ্ন করেছেন আপনি করোনাকালীন সময়, আমাদের নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে এই বাংলাদেশে করোনার যে অভিশপ্ত ব্যাধি আমাদেরকে গ্রাস করেছিল, সেই সময় থেকে আমরা সর্বপ্রথম থেকে এই এলাকার জনগণের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের বিভিন্ন রকমের ঔষধ এবং ওষুধ সামগ্রী সহ আমাদের ত্রাণ, সরকারি ত্রাণের বাইরেও আমরা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে জনগণের পাশে গিয়েছি। আমার এই এলাকায় আমার নেতা, আমাদের মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ভাই, আমাদের এলাকার মাটি মানুষের নেতা, তার সহযোগিতা এবং আমরা নিজেরাই আমাদের এলাকায় আরও যারা ছাত্রনেতা, যুবনেতা এবং আওয়ামী লীগ নেতা যারা আছেন সকলে একসাথে মিলিত হয়ে আমরা আমাদের ওয়ার্ডে সার্বিক তত্ত্বাবধানে আমরা ত্রাণ সামগ্রী বিপুলভাবে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সুখে দুঃখে আমরা ছিলাম। আমরা বিগত 9 মাস ছিলাম ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার পরও এই বিগত 9 মাস যাবৎ আমি প্রতিদিন মানুষের ধারে ধারে গিয়েছি স্যানিটাইজার নিয়ে, ওষুধ নিয়ে এবং তাদেরকে মাস্ক নিয়ে প্রতিদিন কোনো না কোনোভাবে আমি মানুষের দরবারে, মানুষের বাসা বাসায় গিয়ে আমি এই কাজটি করে এসেছি। এখন পুনরায় নির্বাচন ঘোষণা হওয়ার সাথে আমি এখন মাঠে আছি, মাঠে আমি কাজ করছি। আমি বিশ্বাস করি আমার এই দীর্ঘ 9 মাসের কর্মপ্রক্রিয়া এবং বিগত জীবনের রাজনৈতিক দর্শন মানুষ যদি মূল্যায়ন করে, আমি বিশ্বাস করি আগামী 27 তারিখ নির্বাচনে সকল মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনে আমার মার্কার লাটিম এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনীত প্রার্থী আমাদের মেয়র এম রেজাউল করিমকে নৌকায়, আমার মহিলা কমিশনার আফরোজা কালামকে গ্লাস মার্কায় ভোট দিয়ে আমাদের তিনজনকে বিজয় করবে। সাথে সাথে আমি বিশ্বাস করি আমার লাঠি মার্কা বিপুল ভোটে বিজয় হবে জনগণের সহযোগিতা এবং তাদের প্রদত্ত ভোটের মাধ্যমে। এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি আপনার কাছে জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।